শুভ সন্ধ্যা সবাইকে স্বাগত জানাচ্ছি আয়ন টেলিভিশনের সাপ্তাহিক নিয়মিত আয়োজন আমাদের ঢাকা দেখবার জন্য। আমাদের ঢাকা মূলত ঢাকা কেন্দ্রিক একটি অনুষ্ঠান। আমরা যারা ঢাকা থেকে এসে বিলিতে বসবাস করছি তাদের জীবনে আনন্দ বেদনা হাসি কান্না সুখ দুঃখ তাদের সাংঘর্ষিক গল্প আপনাদের সাথে শেয়ার করবো। একটি ক্ষুদ্র প্রয়াস হচ্ছে আমাদের ঢাকা। আমাদের ঢাকায় নতুন মাত্রা যুক্ত হয়েছে। বাংলাদেশ থেকে তথা ঢাকা থেকে যারা ঢাকার কল্যাণে সারা জীবন কাজ করেছেন তাদের আত্মনিবেদন করেছেন ঢাকার কল্যাণে সেই সকল মানুষজন যুক্ত হচ্ছেন, সেই সকল কৃতি মানুষজন যুক্ত হচ্ছেন আমাদের সাথে আমাদের ঢাকায়। আমি পুরো অনুষ্ঠান জুড়ে আছি আপনাদের সাথে আসাদুজ্জামান বুলবুল। আজকে আমার অতিথি একজন ব্যতিক্রমী মানুষ, একজন ভিন্ন ঘরনার মানুষ। আমরা এতদিন যেই ঘরনার মানুষ নিয়ে প্রোগ্রাম করেছি আজকে উনি ভিন্ন ঘরনার মানুষ। উনি বাংলাদেশের একজন সবচাইতে বড় মাপের সাংবাদিক নেতা, সাংবাদিকতা অঙ্গন তো বটেই, সাধারণ মানুষের মধ্যে উনি ব্যাপক একজন পরিচিত এবং জনপ্রিয় মানুষ। আমার আজকের অতিথি ঢাকা থেকে যুক্ত হচ্ছেন আমার সাথে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সম্মানিত মহাসচিব, অত্যন্ত প্রথম সারির পত্রিকা ডেইলি স্টারের একজন সাংবাদিক জনাব আব্দুল জলিল ভুঁইয়া। জনাব আব্দুল জলিল ভুঁইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ঢাকায়। থ্যাংক ইউ, ধন্যবাদ জনাব আব্দুল জলিল ভুঁইয়া। আমার সাথে স্টুডিওতে ইনহাউস গেস্ট অথবা আমার কো হোস্ট বলতে পারেন উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সাইফুদ্দিন, যিনি ঢাকা অ্যাসোসিয়েশন ইউকের সম্মানিত সহসভাপতি। সাইফুদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ঢাকায়। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাধীনতা মাস আমাদের রাষ্ট্রীয় জীবনে, আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্বাধীনতা। আমরা দেশ পেয়েছিলাম এই যুদ্ধের মাধ্যমে এবং এই মাসে মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ এবং অন্যান্য যারা বিভিন্নভাবে অবদান রেখেছেন তাদের সবার স্মৃতিপ্রতি শ্রদ্ধা রেখে আজকের অনুষ্ঠান শুরু করেছি। আমার আজকের অতিথি, আমি প্রথমেই বলেছি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সাবেক মহাসচিব জনাব আব্দুল জলিল ভুঁইয়া। জনাব জলিল ভুঁইয়া, আপনার সাথে আমাদের আজকে গল্প এবং সেই গল্প আমরা শেয়ার করব আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আপনি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে আপনি যে আজকের এই যে একজন অনেক বড় সাংবাদিক, একজন বিরাট মানুষ হয়ে উঠেছেন, এই যে হয়ে উঠবার পেছনের যেই গল্পটা, সেই গল্পটা আমাদের সাথে শেয়ার করেন। আজকের যে আব্দুল জলিল ভুঁইয়া, সে সম্পর্কে আমাদের কিছু বলুন। প্রথমে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যারা আয়োজক আছেন, এই জন্য যে আপনারা যেভাবে আমাকে উপস্থাপন করেছেন, আসলে আমি ওই মাপের নই, কিন্তু আমি ঢাকার একজন বাসিন্দা হিসেবে আছি, থাকবো, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পরিচয়। আমি প্রথমেই, আপনি উল্লেখ করেছেন যে এটা স্বাধীনতার মাস, এই মাসে আমরা স্বাধীনতা অর্জন করেছি, এই মাসে আমাদের স্বাধীনতা অর্জনের জন্য 9 মাসের যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি তাদের প্রতি, সেই সমস্ত মা বোনদের যারা আমাদের এই স্বাধীনতার জন্য তাদের সম্ভ্রম, যাদের সম্ভ্রম হানি হয়েছে, সেই সমস্ত বীরাঙ্গনা মা বোনদের প্রতি। আর যদি স্বাধীনতার কথা বলি তাহলে পরে আপনি তো জানেন ঢাকার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান এই স্বাধীনতার যুদ্ধের সময় ছিল কেরানীগঞ্জ। সেই কেরানীগঞ্জেরও আমি একজন বাসিন্দা। তো সেই কেরানীগঞ্জে কিন্তু প্রথমেই রাজনৈতিক দলের নেতা ছিলেন, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের যে সমস্ত নেতারা ছিলেন, তাজউদ্দিন আহমেদ থেকে শুরু করে আমাদের অত্যন্ত প্রিয় রাজ্জাক ভাই, এরা সকলেই, আসমা আব্দুর রব, প্রথমে মোসলাম মহসিন মন্টুর বাসায় যে যা আপনার কালেন্ডিতে তারা অবস্থান করে, দেখে এই জায়গাও যখন নিরাপদ নয় তখন এখান থেকে কেরানীগঞ্জের প্রায় শেষ ইউনিয়নস, মানে হযরতপুর শেষ, তার আগে কলাতি ইউনিয়নের আওয়ামী লীগ নেতা জনাব বোরহানউদ্দিন আহমেদ গগনের বাড়িতে সকলে আশ্রয় নেই। সেই বাড়ি থেকে আসলে আমাদের নেতৃবৃন্দ যারা স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন তারা সকলে সেইভাবেই আপনার ভারতে চলে যায় এবং সেখানে যে সরকার গঠন করে। আমি কেরানীগঞ্জে মুক্তিযুদ্ধের যে নির্মম ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে আমার গ্রামও একটি গ্রাম, যে গ্রামের সকল বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছিল পাক হানাদার বাহিনী এবং তার দোসর রাজাকার, আল গদর, আল শামসরা, এরা আমাদের গ্রাম। ইভেন
আমাদের যে স্কুল ছিল আটিভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সেই বিদ্যালয়টিকে পুড়িয়ে দিয়েছিল। কাজেই স্বাধীনতার মাস আসলে অথবা সেই 25শে নভেম্বর স্বাধীনতা যুদ্ধের প্রায় শেষ লগ্নে এসে আমাদের গ্রামটি, আমাদের এলাকা, আটি এলাকা পুরোটাই পুড়িয়ে দিয়েছিল। সেখানে আমি ঘাটার চরের কথা বলতে পারি, আপনার খানবাড়ি, ভাওয়াল খানবাড়ির কথা বলতে, বড় মহরিয়া, ছোট মহরিয়া, গুইটা, রায়তা, কৃষ্ণনগর, অনেক অসংখ্য গ্রাম আপনার পড়িয়ে দিয়েছিল, অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছিল। কাজেই এই মুক্তিযুদ্ধের সাথে আমার কেরানীগঞ্জ, আপনারা জানেন যে কেরানী জিঞ্জিরা যেদিন অ্যাটাক হয়, সেই এটাকে দুইবার জিঞ্জিরা অ্যাটাক হয়েছে, আপনার এপ্রিল মাসে একবার, মার্চ মাসে একবার। কাজেই আপনি জানেন সেই সময় যে কেরানীগঞ্জকেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে হয়েছে, রোহিতপুর বাজার পুড়িয়ে দিয়েছে, রোহিতপুর এলাকা পুড়িয়ে দিয়েছে। কাজেই স্বাধীনতা যুদ্ধের যে আপনার যে কষ্টটা সহ্য কেরানীগঞ্জবাসীর করতে হয়েছে, শুধু তাই নয়, ঢাকা শহর থেকে হাজার হাজার মানুষ আপনার কেরানীগঞ্জে যে আশ্রয় নিয়েছে। কাজেই স্বাধীনতা যুদ্ধে আমরা কেরানীগঞ্জবাসী হিসেবে যে আমাদের অবদান, আবার কেরানীগঞ্জের যে অবদান এককভাবে, এটাকে কখনোই কোনোভাবেই অস্বীকার করা যায় না। ঢাকা জেলা মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলেন জনাব মোস্তফা মহসিন মন্টু, প্রভাত পুরুষ, সেই যিনি আপনার প্রত্যেকটা সংগ্রাম আন্দোলনের সাথে জড়িত ছিলেন, এটা বিভিন্নভাবে। আপনি আরেকটা কথা না বললেই নয় যে 1971 সালে প্রথম সামরিক শাসকরা যাকে সাজা দিয়েছিল, চারজন আপনার, তাদের মধ্যে মোস্তফা মহসিন মন্টু, যার যাবজ্জীবন জেলে যে পরবর্তীতে ফাঁসি, এই সামরিক শাসকরা প্রথম যে কোর্টের রায়টি হয়, এটা হল একটি রায়। কাজে এই রায়টি ঐতিহাসিক, এবং মোস্তফা মহসিন মন্টু কেরানীগঞ্জের বাসিন্দা আপনারা জানেন, এবং স্বাধীনতা যুদ্ধে তার যে অবদান, এর আগেও তার এই বিভিন্ন আন্দোলন সংগ্রামে তার যে অবদান, ছাত্রলীগের একজন নেতা হিসেবে, কর্মী হিসেবে, আপনার তার অবদানকে অস্বীকার করা যায় না। কাজে কেরানীগঞ্জ স্বাধীনতা যুদ্ধের সাথে অবিচ্ছেদ্য, এটাকে ভাগ করা যাবে না। ধন্যবাদ জনাব আব্দুল ভাইয়া, আপনি চমৎকারভাবে মুক্তিযুদ্ধকালীন স্মৃতিচারণ করলেন, কেরানীগঞ্জ কীভাবে মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা পালন করেছে, বা আমাদের জাতীয় নেতৃবৃন্দ কীভাবে মুক্তি কেরানীগঞ্জে সহযোগিতা নিয়েছে তাদেরকে মুক্তিযুদ্ধের যে কৌশল সেগুলো অবলম্বন করতে। যদি আমি আমার প্রশ্নটাতে একটু ফিরে যাই জনাব আব্দুল ভাইয়া, আমি জানতে চাচ্ছিলাম যে আপনি যে আজকে আজকের আব্দুল ভাইয়া হয়ে উঠলেন, এর পেছনের গল্পটা যদি ছোট্ট করে একটু শেয়ার করেন আমাদের সাথে। এটা এমন কোনো ইয়ে না, আমার আসলে এই সাংবাদিকতায় আসার পেছনে আপনার আমার কাকা, তিনি যে শুধু আমার কাকা তা না, একবারে আপনি বলতে পারেন যে ছোট সময় থেকে তিনি আমাকে খুব আদর করতেন, স্নেহ করতেন, গ্রামে যখনই গেছেন তখনই তার পেছনে পেছনে ঘুরতাম। তো সেই সুবাদে আপনার আমারও একদিন ইচ্ছা ছিল যে আমি কি করব, ওয়াহিদুল্লাহকে যখন আমি দেখতাম যে তিনি দেখেন এদেশের সাংস্কৃতিক আন্দোলনে আপনার, যখন নাকি রবীন্দ্রসঙ্গীত এদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানে ব্যান্ড ছিল, আপনার নিষিদ্ধ ছিল, সেই সময় তারা রবীন্দ্রসঙ্গীতকে কেন্দ্র করে যে না দিতে হবে বাঙালির রবীন্দ্রনাথ, যে এই যে বাঙালি জাতীয়তাবাদের বিকাশের ক্ষেত্রে সাংস্কৃতিক কর্মীরা যেভাবে আপনার আন্দোলন সংগ্রাম করেছে, এগুলো আমি তার কাছে শুনেছি, তখন আমার বয়স ওই রকম না। তারপরে আরও যখন সাংবাদিকতায় আসছি, তারপরে আরও শুনেছি। তো আসলে সাংবাদিকতায় আসার ইয়েটা হচ্ছে আপনার ওয়াহিদুল হক, মানে আমার সুরজ কাকু, ওনার ডাক নাম হচ্ছে সুরজ মিয়া। তো এই সুরজ কাকু হচ্ছে আপনার ইয়ে, তার জন্য আসলে থাকা। আমি একটা খুব বড় ধরনের সরকারি চাকরি পেয়েছিলাম যেটা খুব লোভনীয়, সেই চাকরিতে আমি জয়েন না করে আমি সাংবাদিকতায় থেকেছি। আরেকটি হলো যে আপনার আমাদের কেরানীগঞ্জের মধ্যে যতগুলি পরিবার আছে, সেই পরিবারের মধ্যে আপনার ভাওয়াল ভূঁইয়া বাড়ি একটা ঐতিহ্যবাহী পরিবার, আমি খুব গর্বিত যে আমি সেই পরিবারে জন্মগ্রহণ করেছি, এবং আমার বাবা আমাদের নিজস্ব প্রতিষ্ঠিত, নিজের জায়গায় প্রতিষ্ঠিত যে বিদ্যালয়, সেই বিদ্যালয়ের শিক্ষক ছিলেন আমার বাবা। আমার আমি এই পর্যন্ত এসেছি আমার বাবার সততা, নীতি, যত এথিক্স আছে তার সে এথিক্স, এবং ওয়াহিদুল হকের রাজনৈতিক আদর্শ। আমি কোনোদিন তার দল করি নাই, কিন্তু
আমার রাজনৈতিক আদর্শটা মূলত ওয়াহিদুলের কাছ থেকে পাওয়া আপনার যে কাজে আমি আজকে সাংবাদিকতা আসার ক্ষেত্রেও তাই। এবং আমি যে আজকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব আমি 3 বার হয়েছি এবং আমি নেতৃত্বে আসার মূলেও আপনার ওয়াহিদুল হক, কাজেই তার অবদান আমি কখনোই অস্বীকার করতে পারবো না, এটাকে অস্বীকার করা যায় না। আর আমি সারা জীবন সৎ জীবন যাপন করেছি, আজও সৎ জীবন যাপন করি, আমি সাংবাদিকতার বাইরে অন্য কিছু করি না, এটা আমি খুব গৌরবের সাথে আমি বলি। এবং আজকালকার যুগে যেটা পাওয়া যায় না নিশ্চয়ই আছে, আমি কেন একা বলবো আপনার, আমি সবসময় একটা সাংবাদিকতার যে নীতিমালা নীতি এগুলো আমি মেনে চলার চেষ্টা করি, আজও মেনে চলার চেষ্টা করি। কাজেই এই জায়গাটিতে আসতে কিন্তু খুব কষ্টও হয়েছে, অনেক স্ট্রাগল করতে হয়েছে, আপনার সাংবাদিকতা আসলেই তো আর উপরে যাওয়া যায় না, এখানে আসতে আমাদের অনেক সংগ্রাম করতে হয়েছে। আমি আপনার আসলে যখন নাকি জিয়াউর রহমান সাহেবের মার্শাল চলতেছিল ঠিক সেই সময় আমি এক সময় আপনার বাংলাদেশ অবজারভারের একটা ইয়ে ছিল, এটাকে বলতো ইয়াং অবজারভার, পাতা বের হতো ওইটাতে আমি লিখতাম, জুনিয়র টাইমস ওইটাতে আমি কবিতা লিখেছি গল্প লিখেছি, তারপরে ফর্মালি সাংবাদিকতা এসেছে আসলে 1981 সালে সাংবাদিকতা অ্যাপ্রেন্টিস হিসাবে, তাও ওয়াহিদুল হকের মানে বদান্যতায়, ওয়াহিদুল হকের এইখানে এসে আমি এই যে এসে গেলাম, এসে যাওয়ার পরে আর সাংবাদিকতার বাইরে কোথাও যেতে পারিনি। আমি বাংলাদেশের রাজনীতি দেখেছি, আমি বাংলাদেশ থেকে দেখতে পেরেছি এই শুধুমাত্র সাংবাদিকতার কারণে, বিভিন্ন ধরনের রাজনৈতিক লোকদের দেখেছি, সামাজিকভাবে যারা আছে সাংস্কৃতিক কর্মী যারা আছে তাদেরকেও আমি দেখেছি এবং অবদান রাখার চেষ্টা করি। জরিল ভাই একটু থামাচ্ছি আপনাকে, একটা কলার অপেক্ষা করছিল একজন কলার, তো আমি একটু কলটা নিয়ে তারপর আবার আসছি আপনার কাছে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। দুঃখিত, লাইনটি ড্রপ হয়ে গেছে। জলিল ভাই ধন্যবাদ আপনাকে, আপনি চমৎকার করে গুছিয়ে আপনার স্মৃতিচারণ করলেন এবং কীভাবে আজকের জনাব আব্দুল জলিল ভাই হয়ে উঠেছেন সেগুলো আমাদেরকে বললেন। আমাদের সাথে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সাইফুদ্দিন, যিনি কেরানীগঞ্জের সন্তান। সাইফুদ্দিন ভাই আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনার পরিচয় দিয়ে আপনি প্রশ্নটি করুন। ধন্যবাদ জনাব আব্দুল জলিল ভাই, আপনাকে যে বিষয়টা আপনি বলছিলেন যে ওয়াহিদুল হক একজন লিজেন্ড আমাদের বাংলাদেশের সাংবাদিকতা জগতে, আমাদের রবীন্দ্রসঙ্গীতের যে গবেষণায় বা এর অধিকার আন্দোলনে, আমরা আপনার কাছ থেকে, আপনি তার আপনি বলেছেন যে আপনার কাকু আপনার চাচা উনি, তো আমরা একই সাথে অনেক সময় থেকেছেন অনেক সময় কাটিয়েছেন, আমরা আপনার কাছ থেকে ওয়াহিদুল সম্পর্কে আরো বেশি কিছু শুনতে চাই, আপনার ব্যক্তি স্মৃতিচারণ। তার সাথে বললাম তো সেই 10 বছর মনে করেন যে 10-11 বছর বয়স থেকে তার সাথে আমার আসা যাওয়া, এবং তিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন। গ্রামে আসলে আমি বললাম আপনাকে যে সেইভাবেই দেখেছি, আর সাংবাদিকের জন্য জীবনে ওয়াহিদুল হককে আমি দেখেছি এবং শুনেছি, যারা ওয়াহিদুল হকের সাথে ইয়াং, তিনি যখন আপনার তরুণ ছিলেন সেই সময়ে সাংস্কৃতিক কর্মী হিসাবে এবং সাংবাদিক হিসাবে, আমি একটা ঘটনার কথা উল্লেখ করতে পারি। যখন নাকি পূর্ব পাকিস্তানে আপনার এই বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে যখন রায়ট হলো, সেই রায়টের সময় আপনার এই সাংবাদিকরাই প্রথম একটা অসাম্প্রদায়িক উদ্যোগ নিয়েছিলেন, সেটা হচ্ছে সাংবাদিকদের একটা ব্যানারে পূর্ব বাংলা রুখিয়া দাঁড়াও নামে একটি ব্যানারে তারা ঐক্যবদ্ধ হয়েছিলেন। জয় ভাই আমি দুঃখিত আপনাকে থামাচ্ছি, আপনি যেখানে থামবেন সেখান থেকে আবার শুরু করবেন, আমাদের যেতে হবে ছোট্ট একটা ব্রেকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সাথেই থাকবেন সেই পর্যন্ত, ব্রেকের পর দেখা হচ্ছে, ধন্যবাদ সবাইকে।
সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের ঢাকায়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের ঢাকা স্কাই চ্যানেল 7A2-তে প্রচারিত হচ্ছে আমাদের প্রাণপ্রিয় সংগঠন ঢাকা অ্যাসোসিয়েশনের সৌজন্যে। আমাদের ঢাকার আজকের অতিথি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের তিনবারের মহাসচিব জনাব আব্দুল্লাহ ভূঁইয়া। জনাব আব্দুল্লাহ ভূঁইয়া, আপনি যেখানে থেমেছিলেন সেখান থেকে যদি শুরু করেন। আর কি যে ওয়াহিদুল হকের অবদান আপনার বাংলাদেশের রাজনীতিতে এবং বাংলাদেশের অভ্যুদয়ের রাজনীতিতে, আপনার তার অংশগ্রহণটা সাংবাদিক হিসেবে আপনি, আমি শুনেছি যে আজকে ধরেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আছে, তিনি তার আন্দোলন সংগ্রামে ওয়াহিদুল হক যখনই গেছেন অথবা তিনি দেখেছেন, প্রায়ই দেখেন কত বঙ্গবন্ধু কত দূরদর্শী ছিলেন। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা ওয়াহিদুল হককে বলতেন যে তুমি এটা গেয়ে শোনাও। এই যে জিনিসটা আছে ওয়াহিদুল হকদের এই আন্দোলন সংগ্রাম, আমাদের জাতীয়তাবাদী আন্দোলনটাকে, আপনার ছায়ানটের কথা যদি বলি, ছায়ানটের প্রতিষ্ঠাতা, ওয়ান অফ দ্য ফাউন্ডার্স হচ্ছে ওয়াহিদুল হক। তো কাজেই ওয়াহিদুল হক আপনার দেখেন যে তাদের অবদানের কথা অস্বীকার করা যায় না। তারা আপনার সাম্প্রদায়িক তৎকালীন জামাতে ইসলামের কত, জামাত ইসলাম কতবার যে আপনার পয়লা বৈশাখের অনুষ্ঠান মণ্ডল করে দিয়েছে এটা হিসেব নেই। তারপরে তারা আবার শুরু করেছে এমনিভাবে ওয়াহিদুল হকরা সাংস্কৃতিক আন্দোলনটাকে এগিয়ে নিয়ে গেছে, আমাদের মুক্তিযুদ্ধটাকে এগিয়ে নিয়ে গেছে। আপনি রাজনৈতিকভাবে যদি ওয়াহিদুল হককে দেখি, তিনি একজন আসলে তিনি এই মুজাফফর ন্যাপ করতেন। আমি আপনাদের নবাবগঞ্জে কিন্তু আমি তার সাথে গিয়েছি, তখন আমি কোনো রাজনীতি করার মতো বয়সও না, কিন্তু সে সময় আমার মনে আছে যে আপনাদের এখানকার জাহাঙ্গীর হোসেন, খুব সহজ জাহাঙ্গীর হোসেন নবাবগঞ্জের ন্যাপ করতেন, ঢাকা জেলার সাধারণ সম্পাদক অথবা সব আমার অত মনে নেই, আমাদের কেরানীগঞ্জের আর্টিস্ট ভাষা সৈনিক ইমদাদ হোসেন, তাদের সাথে আমি গিয়েছি সেই ছোট্ট বয়সে। এই ওয়াহিদুল হক যেটা আমাকে প্রতিনিয়তকেই প্রভাবান্বিত করে, মানে আমার চিন্তা ভাবনার মধ্যে আজকে যতটুকু আমি মানে এই জায়গাটিতে এসেছি তার অনেকটাই ওয়াহিদুল হকের অবদান, এটাকে আমি কোনো সময় অস্বীকার করতে পারব। ধন্যবাদ, ধন্যবাদ ওয়াহিদুল হক কিন্তু একটি, জলিল ভাই আপনাকে ধন্যবাদ। আসলে ওয়াহিদুল হক সম্পর্কে এত ছোট পরিসরে বলে শেষ করা যাবে না, ওয়াহিদুল হক সম্পর্কে বলতে গেলে কয়েকটি অনুষ্ঠানের দরকার হবে। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে সাংবাদিকত অঙ্গনে রবীন্দ্রসঙ্গীতের যে গবেষণায় উনি বাংলাদেশের প্রেক্ষাপটে মহিরুহ, একজন কলার অপেক্ষা করছে লাইনে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো কলার, আসসালামু আলাইকুম। খুব সম্ভবত কলার কেটে গেছে লাইনটি। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সাইফুদ্দিন ভাই, যিনি কেরানীগঞ্জের সন্তান। সাইফুদ্দিন ভাই, আপনি আপনার পরিচয়টা দিয়ে যদি কিছু জানবার থাকে জিজ্ঞেস করেন। আমি মোহাম্মদ সাইফুদ্দিন, আমি কেরানীগঞ্জের আটিবাওয়াল উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র ছিলাম, যেটা আব্দুল জলিল ভূঁইয়া, আপনি ভাওয়াল স্কুলের ছাত্র ছিলেন, বর্তমানে আপনি এই স্কুলেরই সভাপতি নির্বাচিত হয়েছেন। আমি একজন প্রবাসী হিসাবে আপনার কথা শুনে খুবই আনন্দিত এবং গর্বিত বোধ করি যে আপনার মতো একজন লোক যে স্কুলে আপনি লেখাপড়া করেছেন সেই স্কুলের আজ বর্তমানে সভাপতি। আপনি সেই স্কুল জীবনে লেখাপড়ার করার পর ঢাকা কলেজ ইউনিভার্সিটি শেষ করে সাংবাদিকতায় কৃতিত্ব লাভ করে বর্তমানে আমাদের সেই স্কুলের সভাপতি নির্বাচিত হয়ে বর্তমান স্কুল থেকে কলেজ পর্যন্ত নিয়ে গেছেন, ভবন দুটি তৈরি করতেছেন শুনে আমি খুবই আনন্দিত এবং আমাদের কেরানীগঞ্জবাসী বাওয়ালবাসী সবাই সকলে আমাকে ফোন করে বলছেন যে আমরা এই অনুষ্ঠানে যাইতেছি এবং আপনাকে কিছু প্রশ্ন রাখার জন্য। তো আপনি লেখাপড়া করার পরেও এই বর্তমানে যেহেতু এই আমাদের স্কুলের সভাপতি নির্বাচিত হয়েছেন, কিন্তু দুঃখের সাথে বলতে হয়
বর্তমানে এই স্কুল থেকে পাশ করে শীর্ষ পর্যায়ে যারা চলে গেছেন তাদের খোঁজে পাওয়া যায় না, কিন্তু আপনি নিজেই এই স্কুলের সভাপতিত্ব আসার পরে আমরা আপনাদের কাছে জানতে চাই এখন যে এমন কোনো পরিকল্পনা আছে যে আপনার আগামী 10 বছরের মধ্যে এই স্কুল থেকে পড়ালেখা করে ছাত্রছাত্রী আগামী 10 বছরের মধ্যে বিসিএস ক্যাডার হবে, এমন কোনো আপনাদের পরিকল্পনা আছে কিনা আপনার? ধন্যবাদ সাইফুদ্দিন ভাই। জলিল ভাই, আরেকটি প্রশ্ন, আমাদের কলার অপেক্ষা করছে লাইনে, একটু কল নিয়ে উনি বারবার চেষ্টা করছেন লাইনে আসার জন্য। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনার নামটা বলে প্রশ্ন করুন ভাই। জি, আমি হেলাল বলছি। আমি কি একটু জলিল ভাইয়ের সাথে কথা বলতে পারি? জি, উনি শুনছেন, আপনি বলেন। আচ্ছা জলিল ভাই, আসসালামু আলাইকুম। আমার বাড়ি আপনার পাশের গ্রাম চণ্ডীপুর। 80-এর দশকের প্রথম দিকে যখন আমি স্কুলে পড়ি, আপনি মাঝে মধ্যে ক্লাস নিতে আসতেন স্কুলে, তো ওই দিক থেকে আপনাকে ওই সময় থেকে চিনি। তো আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল, এই আপনি সাংবাদিক ওয়াহিদুল হক সাহেবের হাত ধরে সাংবাদিকতা জগতে পা রেখেছেন, ওনার হাত ধরেই বলেছেন, তো আপনারা দুজনেই সাংবাদিকতার ক্ষেত্রে উজ্জ্বল নক্ষত্র বলা চলে, তো আমরা কি আপনাদের উত্তরাধিকার বা উত্তরসূরি হিসাবে আমাদের এলাকার অন্য কাউকে কি এই পেশায় পাবো ভবিষ্যতে? ধন্যবাদ হেলাল ভাই আপনাকে লাইনে আসবার জন্য। জি জলিল ভাই, আপনার কাছে দুটি প্রশ্ন, একটি সাইফুদ্দিন ভাইয়ের, একটি আমাদের কলার হেলাল ভাইয়ের, যদি আপনি কিছু বলেন। হেলাল হচ্ছে চণ্ডীপুর আমার পাশের গ্রামেরই আত্মীয় মনে হয়। তো একটা প্রথম আমি হেলাল এর প্রশ্নটা উত্তর দিতে চাই, সাইফুদ্দিন ছোট ভাই আমার গ্রামের। তো হেলালের প্রশ্নটি যে আর কেউ সাংবাদিকতায় আসতে পারে কিনা, আমি আমার মেয়ে সাংবাদিকতায় এসছে এবং সে তো খুব ভালো লেখে এবং উইমেন চ্যাপ্টারেও সে লিখে, সে বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র জার্নালিস্ট একজন এখন বর্তমানে। কাজেই যদি কেউ আসতে চায়, আমি অনুরোধ করব তারা সাংবাদিকতায় অনেক ত্যাগ স্বীকার করতে হয়। আমাদের এলাকার মানুষেরা আবার ত্যাগ স্বীকার করতে চায় না, এখানে আসলে অনেক স্যাক্রিফাইস করতে হবে, অনেক সময় সাংবাদিকতা অনেকগুলো হ্যাজার্ড আছে, এই হ্যাজার্ডগুলি যারা ফেস করতে তারা আসবে এবং লেখাপড়া জেনে যেন আসে। এমএ পাস করলেই কিন্তু লেখাপড়া হয় না, লেখাপড়াটা জেনে তারপরে আসলে পরে অবশ্যই আমাদের কাছে আসলে পরে তা আমি অবশ্যই সহযোগিতা করব। আরেকটি সাইফুদ্দিন আমার ছোট ভাই যে প্রশ্নটি করেছে, আমি বলতে চাই যে আমার আগে কিন্তু এই স্কুলের সভাপতি ছিল ওয়াহিদুল হক সাহেবের মেয়ে, তিনি আজকে প্রয়াত হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন। তারপরে আমি আমার চাচাদের অনুরোধে আসলে আমি হয়েছি, কোনোদিন ভাবি নাই যে ভাওয়াল স্কুলের সভাপতি হব। কিন্তু যাই হোক, দায়িত্ব নেওয়ার পরে আমি চিন্তা করেছি, সাইফুদ্দিন এবং এলাকার মানুষের কাছে বলতে চাই যে আজকে ভাওয়াল স্কুলে ধরেন এই সরকারের সময় বিশেষভাবে আমাদের অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি সাহেব যিনি আছেন তার কল্যাণে আমরা 3টা 4তলা বিল্ডিং কিন্তু করতে পারছি, 3টা 4তলা বিল্ডিং, এবং একটা বিল্ডিং আপনার 3তলা কমপ্লিট আমরা করতেছি। এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমি এইটুকুই বলবো। আর স্কুল থেকে কলেজ, হ্যাঁ স্কুল থেকে কলেজ তো আমি করলাম। আমার একটা খবর যে কথাটি হেলাল বলেছে, সাইফুদ্দিনে বলেছে যে আমি এই স্কুলের ছাত্র ছিলাম, অবশ্যই এই স্কুলে পড়ে আমি গর্বিত যে স্কুল থেকে অনেক উচ্চপদস্থ কর্মচারী আছে, যেটা বিসিএস ক্যাডারের কথা বলে আমাদের স্কুল থেকে বেশ কয়েকজন বিসিএস ক্যাডার কিন্তু আছে। এবং আরেকটা হলো যে আমাদের স্কুল থেকে পাশ করে পরে বুয়েট থেকে পাশ করে, যেমন আমি একটা ছেলের নাম বলতে পারি আমাদের বাংলানগরের আগের বনটলার মঞ্জু, তো মঞ্জু কিন্তু এখন আমেরিকাতে খুব প্রতিষ্ঠিত একজন ইঞ্জিনিয়ার। তো কাজে আমাদের স্কুলের অনেক জায়গাতে অনেকে প্রতিষ্ঠিত আছে, আর এখন যারা ছেলে মেয়েরা বের হচ্ছে আশা করি তারা আরো ভালো ভালো জায়গায় যাবে। যেমন আমাদের বর্তমান স্কুলের সাংস্কৃতিক ক্রিয়াটার দিক থেকে, কেরানীগঞ্জে পড়াশোনার দিক থেকেও আমরা সবসময় প্রত্যেকটা পরীক্ষা হয় ফার্স্ট হই না হয় সেকেন্ড হই, এবং আমরা এরকম রেকর্ড আছে যে শতকরা 100 ভাগ পাস, এটাও আমাদের রেকর্ড আছে। আমি দায়িত্ব গ্রহণ করার আগে আমি দেখেছি এখানে শতকরা 50 জনও পাস করে নাই,
কিন্তু এখন কিন্তু এটা, এখন আমরা চিন্তা করতেছি এইটার মান কিভাবে উন্নত করা যায়, এটা এদিকে আমরা নজর দিয়েছেন। এর মধ্যে তো করোনা এসে গেল, করোনা আসার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে। আমরা কলেজটা চালু করেছি, কলেজটা আমরা স্বীকৃতি পেয়ে, গভর্নমেন্ট স্বীকৃতি আমরা পেয়ে গেছি, এখন এমপি ভুক্তির জন্য চেষ্টা করছি, আশা করি সেটাও হবে। শুধু এই কলেজটা ইন্টারমিডিয়েট কলেজ থাকবে না, একদিন এটা বিশ্ববিদ্যালয়ের কলেজ হবে, কারণ আমাদের বিশাল একটি মাঠ আছে। এত বড় জায়গা কেরানীগঞ্জে আর কোথাও আছে বলে আমার জানা নাই। কাজে আমাদের সাইফুদ্দিনকে আমি বলবো, তোমরা যারা প্রবাসে আছো, তোমরা আমাদের জন্য যা পারো করার চেষ্টা করো, নিজের দেশের জন্য। তোমরা তো অনেক ভালো আছো, গ্রামের মধ্যে কিছু করা যায় কিনা, যেমন আমার বাবার নামে একটা, আমরা, আমার বাবা যেহেতু শিক্ষক ছিলেন, কাজে আমি অন্য কিছু না করে আমার বাবার নামে একটা আমরা পাঠাগার করেছি, মতি মাস্টার স্মৃতি পাঠাগার। এটা এখন বড় আকারে আমরা করব, আমি সময় দিচ্ছি যে এখানে আমরা ইতিমধ্যে আমি সংস্কৃতি মন্ত্রণালয়ে, তারপরে জাতীয় গ্রন্থাগার, এই সমস্ত ইয়েতে কথা বলেছি, তারা আমাকে কথা দিয়েছে যে তারা আমাদের অনেক বই দিবে। আমরা আশা করি ভাওয়াল একটা খুব বড় ধরনের একটা পাঠাগার থাকবে, এবং এই পাঠাগারটি আমার বাবার নামে আমরা করেছি। আমার বাবা, শুধু আমার বাবা না, আমার বাবা এই সাইফুদ্দিন যে আছে তারও শিক্ষক, এবং বহু লোকের, অনেকেরই ছাত্র, মানে যেমন নাম ধরে আমি বলতে পারি, তখন সরকার সময় আপনার নইমুদ্দিন সাহেব আছেন, তারপরে ওয়াহিদুল হকরা আছেন, তারপরে আপনার, আপনি হয়তো চিনবেন না ব্যক্তি, ভালো ভালো কৃতি সন্তান আছে যারা আমার বাবার ছাত্র ছিলেন। কাজে আমি এই কথাটি বলবো যে সাইফুদ্দিন যেন হতাশ না হয়, আমরা চেষ্টা করছি আগামীতে ইনশাল্লাহ ভাওয়াল একটা, এর মধ্যে বিরোধিতাও আছে, সাইফুদ্দিনকে আরেকটা কথা বলবো, বিরোধিতাও আছে, এই বিরোধিতা উপেক্ষা করে আমরা, এবং আমি মাননীয় এমপি সাহেব তার প্রতি কৃতজ্ঞ যে তিনি, তাকে আমি যা বলেছি তিনি তাই করেছেন, কোনোদিন বলেন নাই যে না এটা আপনি কেন চান, বিশেষ করে স্কুলে এবং কলেজের ক্ষেত্রে। কাজেই সাইফুদ্দিন যেন হতাশ আসলে, কখনো বাড়িতে আসলে, তার বাড়ির পাশেই আমাদের পেছনে সেখানে দুইটা বিল্ডিং হচ্ছে, চারতলা দুইটা বিল্ডিং হচ্ছে, এসে এসে যে এক বছর পরে আসে, তাইলে আমাদের সেই জায়গাটা অন্যরকম দেখবে বলে আমি আশা করি। ধন্যবাদ জয়ী ভাই, আপনি চমৎকার করে, খুব ইনফরমেটিভ ছিল আপনার উত্তরগুলো। আশা করি আপনার এলাকার মানুষজন এবং সাইফুদ্দিন ভাই এবং যিনি কল করেছেন হেলাল ভাই, তারা উত্তর পেয়েছেন। আমি পরবর্তী যেই প্রশ্নটা করতে চাই আপনাকে, সেটা আপনার পেশা রিলেটেড। জলিল ভাই, সাংবাদিকরা তো হচ্ছে একটা জাতির দর্পণ, সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সারা জাতি ইনফরমেশনগুলো পায়, সারা জাতি জানতে পারে, বুঝতে পারে দেশে কী হচ্ছে, কীভাবে ঘটছে, কী ঘটছে, এবং মত প্রকাশের স্বাধীনতার এটার যে প্রথম এবং প্রধান উপায় হচ্ছে, মাধ্যম হচ্ছে সাংবাদিকতা বা সাংবাদিক। এখন আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে মত প্রকাশের স্বাধীনতা যদি কোনো দেশের গণতন্ত্র বিকাশের অন্যতম হাতিয়ার হয়ে থাকে, বর্তমান বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতার যে অধিকার এটা কতটা স্বাধীন? একটা জিনিস হলো, একটা রাষ্ট্রের আপনার তিনটা অর্গান আছে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, কিন্তু আরেকটা জিনিসের সৃষ্টিটা হচ্ছে মিডিয়া, প্রেস, ইংরেজিতে বলে প্রেস, গণমাধ্যম, আজকে গণমাধ্যম, এক সময় ছিল সংবাদপত্র, এটাকে চতুর্থ স্তম্ভ বলা হয় রাষ্ট্রের, কাজে এইটার গুরুত্ব অপরিসীম। যদি গণতন্ত্র থাকে তাহলে সাংবাদিকতাটা সহজ হয়, এবং সাংবাদিকতাটা আমরা এটাকে বলি ফ্রি প্রেস, স্বাধীন সংবাদপত্র, বা আজকে এত চ্যানেল হয়েছে, রেডিও হয়েছে, মানে বেতার, এগুলো হয়েছে, কাজেই আপনার এটার প্রসার ঘটেছে বাংলাদেশে। আপনি আমার কাছে জানতে চেয়েছেন যে মত প্রকাশের অধিকার কতটুকু আছে কি নেই, অথবা গণতন্ত্র। এক সময় দেখেন, আমি যখন সাংবাদিকতায় এসেছি তখন আমরা দেখেছি যে সাংবাদিকতা মত প্রকাশের ক্ষেত্রে সরকার হইল প্রধান বাধা। জলিল ভাই, একটু থামাতে হচ্ছে আপনাকে, আমাদের আরেকটা ছোট্ট ব্রেকে যেতে হবে, একটা কমার্শিয়াল ব্রেকে। ব্রেক থেকে এসে আপনি যেখানে থেমেছিলেন সেখান থেকে শুরু করবেন আবার। সুপ্রিয় দর্শক মন্ডলী, যেতে হচ্ছে ছোট্ট একটা ব্রেকে, ব্রেকের পর আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ঢাকায়। আমাদের ঢাকা অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ঢাকা অ্যাসোসিয়েশনকে সৌজন্যে। আমাদের আজকের অতিথি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত তিনবারের মহাসচিব জনাব আব্দুল ভুঁইয়া। জি জলিল ভাই, আপনি যেখানে থেমেছিলেন বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা বিষয়ে। হ্যাঁ, মত প্রকাশের বিষয়টি সংবাদপত্র বা গণমাধ্যম হচ্ছে একটা উপায়। মত প্রকাশে আরও প্ল্যাটফর্ম আছে, যে ধরেন ডিজিটাল প্ল্যাটফর্ম বহু আছে, আজকে আপনার অনলাইন আছে, আপনার ইভেন মোবাইলের মাধ্যমে আপনি আপনার মত ফেসবুকের মাধ্যমে আপনি পারেন, আপনি ইউটিউবের মাধ্যমে পারেন, বিভিন্ন উপায়গুলো আছে। আমাদের আমাদের সংবিধানের 39 ধারায় কিন্তু আমাদের সংবাদপত্র সম্পর্কিত, অর্থাৎ গণমাধ্যম সম্পর্কিত, এটাকে বলা হয়েছে যে সংবাদ মাধ্যমের স্বাধীনতা দেওয়া হলো। সাবজেক্ট টু কিছু কিছু জিনিস আছে, যেমন রাষ্ট্রের আপনার রাষ্ট্রের ঝুঁকির মধ্যে পড়ে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বা বহিঃশত্রুর আক্রমণ হতে পারে, এই ধরনের উস্কানি হলে কিছু বিধিনিষেধ ছাড়া স্বাধীন। বর্তমানে আপনার একসময় সামরিক শাসন ছিল, জিয়াউর রহমানের সাদ এদের সময় সংবাদপত্রের স্বাধীনতা কিছুই ছিল না, তখন মানে প্রেস বলতে সংবাদপত্রকেই বোঝাতো। এখন কিন্তু এটার ব্যাপকতা বেড়েছে, আপনার ব্যাপক হয়েছে, কাজেই এটার স্বাধীনতা। একসময় সংবাদপত্রের মালিক ছিল আপনার, ধরেন আজাদের মালিক ছিল মৌলানা আকরাম খান, ইত্তেফাক মানিক মিয়া, আপনার অবজারভার হামিদুল হক চৌধুরী, সংবাদের আহমেদুল কবির সাহেবরা, এই যে বিভিন্ন পরিবারগুলো, তাদের একটা ঐতিহ্য আছে, ইতিহাস আছে, ফলে সাংবাদিকতাটা সহজ ছিল। তখন সরকারের বাধা ছিল, সাংবাদিকদের বাধা ছিল না। এখন প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, গুণগত পরিবর্তন হয়েছে, এটা যেমন ব্যাপক অনেক সংবাদপত্র হয়েছে, অনেক অনলাইন হয়েছে, চ্যানেল হয়েছে, কিন্তু বাধাটা এখন মালিক, মালিকই হচ্ছে বড় বাধা, কারণ তাদের ব্যবসা আছে। এখন মালিক যারা আছে প্রত্যেকেই ব্যবসায়ী, কাজেই তাদের ব্যবসায় কোনো ক্ষতি হতে পারে কোনো রিপোর্টের জন্য, কোনো লেখার জন্য, এটা মালিক চায় না। কাজেই যিনি সম্পাদকের দায়িত্ব পালন করেন, দুই একটা ক্ষেত্র ছাড়া বাংলাদেশে অনেক ক্ষেত্রেই সাংবাদিকরা স্বাধীন না, এটা আমি বলতে পারি। যে আমাদের সংবাদপত্রের স্বাধীনতা আছে, চ্যানেলের স্বাধীনতা আছে, কিন্তু সাংবাদিকতার স্বাধীনতাটা নাই। এটা বাধা সরকার থেকে না, যারা বলেন যে সরকার থেকে বাধা, এটা আমি একমত না, তারা বলতে পারেন বিভিন্নভাবে, বাধাটা হচ্ছে মালিকরা। ধরেন আমি যদি ব্যবসায়ী হই, আমি তখন আমার পত্রিকায় একটা ছাপলাম, তখন ছাপলে পরে তার আছে লাইসেন্স দরকার, পারমিট দরকার, তখন যেহেতু সরকারের বিরুদ্ধে রিপোর্টটা যায়, তখন সরকার বলে তাদেরকে, তো কাজেই আপনার এবং তাদের চিন্তা করে যে এবং সরকারের পক্ষে অথবা মনে করেন লাইসেন্স প্রয়োজন, সে লাইসেন্সের যিনি দিবেন তার পক্ষে রিপোর্ট হবে, তিনি দুর্নীতিবাজ হন আর যাই হন না কেন। কাজেই বাধাটা সরকারের থেকে না, বাধাটা হচ্ছে প্রথম মালিক থেকে আসে। কাজেই একটু কলার অপেক্ষা করছে লাইনে, দেখি কলার কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। সরি, লাইনটা ড্রপ হয়ে গেছে। সাইফুদ্দিন ভাই, আপনার কিছু জানবার আছে? হ্যাঁ জলিল ভাই, আপনাকে একটা আমি ওই আমার আটিবাহল উচ্চ বিদ্যালয় স্কুলের সম্বন্ধে কিছু বলতে চাই। এই আটিবাহল স্কুল এবং কলেজ, এই স্কুল কলেজের অসহায় মেধাবী দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য কোনো বিশেষ ফান্ডের ব্যবস্থা আছে কি না, এটা একটু যদি বলতেন তাহলে, কারণ যেহেতু আমি দেশে নাই, আমরা প্রবাস থেকে একটু শুনতাম। না, ওইভাবে আমাদের ফান্ড নাই, কিন্তু আমাদের একটা ইয়ে আছে যে আমরা যারা মেধাবী ছাত্র আছে অথবা দরিদ্র ছাত্র আছে, আমাদের একসময় বেতন না দিলে পরে পরীক্ষা দেওয়া হতো না, এখন কিন্তু এটা নাই। বেতন না দিলে পরেও ক্লাস চলছে, সব চলছে, কিন্তু এখন যেহেতু এই ফান্ডের আমরা করতে পারতাম যদি আমাদের এখানে যারা ধনাঢ্য ব্যক্তি আছে, আগে একসময় ডোনার হইতো, এখন আর ডোনার হয় না, কারণ 2 লক্ষ টাকা লাগে ডোনার হইতে, তো আর ডোনার হয় না, কাজে হইলে পরে আমরা একটা ফান্ড করতে হবে। তোমার এই প্রস্তাবটা খুবই ভালো, আমরা চেষ্টা করবো এই ধরনের একটা ফান্ড করার জন্য, যে প্রস্তাবটা আমরা বিবেচনা করব। এবং এই ব্যাপারে তোমরা যারা প্রবাসে আছো,
সকলের সৎ, যেমন স্কুলে কিন্তু আজকাল আর কেউ সাহায্য করতে আসে না, ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে যেরকম মানুষ সব মানে পাপ হইতে পারে, বিভিন্ন রকম ভেস্তে যাওয়া যাবে অথবা স্বর্গে যাওয়া যেতে পারে হিন্দুদের বেলায়, কিন্তু ওইভাবে যেমন সহযোগিতার জন্য অন্যান্য প্রতিষ্ঠানগুলিতে পাওয়া যায়, যেমন আমাদের বাড়িতে মসজিদ হয়েছে টাকার কোনো অভাব হয় না, কিন্তু স্কুলে আমরা একটা বিল্ডিং একটা রুম করতে গেলে টাকা আমরা পাই না। কাজে বাংলাদেশের অবস্থাটা খুবই খারাপ, আমি সাংবাদিক হিসেবে বললাম যে স্কুলে আমরা কিন্তু করোনাকালীন সময় আমরা টিচারদের বেতন দিতে পারি নাই, কিছু লোক আমাদের সহযোগিতা করে নাই তা না, কিন্তু যারা করতে পারতো তারা সকলে করে নাই, এটা আর কি। তোমরা এগিয়ে আসো, তোমরাও পড়েছো স্কুলে, আমরাও এখানকার ছাত্র ছিলাম, আমি যেহেতু দায়িত্ব আছে আমরা এটাকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ জলিল ভাই, আপনি চমৎকার করে বলবার জন্য, এবং আপনি সেই স্কুলের এখনকার সভাপতি, তো আপনি যদি এরকম একটা উদ্যোগ নেন তাহলে আমার ধারণা যে অনেকেই হয়তো আপনার সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। জলিল ভাই, আপনার দুটো কথা আমার কাছে অত সিগনিফিকেন্ট মনে হয়েছে, যে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতায় কোনো বাধা নাই, কিন্তু সাংবাদিকের সাংবাদিকতায় একটা বাধা আছে যেটা মালিক পক্ষ থেকে হয়ে থাকে, এবং এর মূল কারণ হিসেবে আপনি বলেছেন যে সাংবাদিকতায় আরো বাধা আছে। আপনি সরকারের পক্ষ থেকে যেমন কতগুলো আইন আছে, এটা একটা ছিল আপনার এর আগে, এটা বিএনপি সরকারের সময় করা হয়েছিল আইসিটি অ্যাক্ট, আইসিটি অ্যাক্টের আপনার 57 ধারা খুব মারাত্মক ছিল, নন বেইলেবল, এবং আপনার 14 বছর জেল, এরকম একটা ধারা ছিল। তবে আমাদের আন্দোলন, সাংবাদিকদের আন্দোলন সংগ্রামের ফলে সরকার সেই আইনটা বাদ দিয়ে এখন একটা আবার এই সরকার একটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছে। এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কতগুলো আপনার ধারা আছে, যেমন 32, আপনার 15, 17, 18 এরকম কতগুলো ধারা আছে নন বেইলেবল, এবং পুলিশ, একজন পুলিশ এসে একটা এর জন্য, যদিও মেইন স্ট্রিম সাংবাদিকদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে নাই, অনেক ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটেছে, যেমন ঢাকার বাইরে ঘটেছে, ঢাকায়ও ঘটেছে। কাজেই আপনার এই ধারাটি থ্রেট টু জার্নালিজম, যে সরকারের পক্ষ থেকে এই যে আইনটি আছে এইটা সাংবাদিকতার জন্য একটা হুমকি অবশ্যই আছে। আর আরেকটা বিষয় হলো যে যখন ব্যবসায়ীরা সবকিছুর দখল করে ফেলে, যেমন আমাদের মহান সংসদে আজকে যারা নির্বাচিত হন তাদের মধ্যে বিরাট একটা অংশ হয়ে যায় ব্যবসায়ী, সংবাদপত্রের মালিকানায় মূলত চলে গেছে ব্যবসায়ীদের হাতে, তখন সেই ভদ্রলোকের তো মূল চিন্তাই থাকবে ব্যবসায়িক চিন্তা, সে তো এখান থেকে প্রফিট করবার চেষ্টা করবে। তো এইটা থেকে আপনি যেমন প্রথমে বলেছিলেন যে আপনি সারা জীবন সাংবাদিকতা করেছেন আর কিছুই করেননি, তো এইভাবে ডেডিকেশন যদি না থাকে তার প্রফেশনের প্রতি, সে একজন ব্যবসায়ী এবং সে যদি সংবাদপত্রের মালিক হয়, তাহলে এখানে কিছু সমস্যা তৈরি হওয়াটা অত্যন্ত স্বাভাবিক বলে আমার মনে হয়। আপনি কি মনে করেন? দেখেন, এক সময় আমাদের একটা ইয়ে ছিল যে আমাদের পেশা সম্পর্কে একটা স্লোগান ছিল, এটা হচ্ছে জার্নালিজম ইজ এ প্রফেশন উইথ এ ডিফারেন্স। এই পেশাটা এরকম একটা পেশা, এটা অন্য পেশার মতো না, এটা আপনার একজন রাজনীতিবিদের যেমন দায়িত্ব আছে, জার্নালিস্টদের ওইরকম আপনার কমিটমেন্ট টু দ্য সোসাইটি, কমিটমেন্ট টু দ্য নেশন, কমিটমেন্ট টু দ্য পিপল, এই ধরনের কতগুলো বিষয় আছে, এগুলো সাংবাদিকতা অনেক দায়িত্ব নিয়ে করতে হয়। সেরকমভাবে রাজনীতিতে আপনার, যেমন আমাদের সংবাদপত্রের মালিক, চ্যানেলগুলির মালিক হয়ে গেছে ব্যবসায়ী, তারা ব্যবসায়ী প্রধান, এখানে আপনার সাংবাদিকতা কোথায় গেল আসলো তাতে কিছু তাদের যায় আসে না, তারা প্রফিটকে, আপনি জানেন যে ক্যাপিটালের মূল ধর্মই হচ্ছে প্রফিট, আপনি ইনভেস্ট করবেন প্রফিট আসবে, এখানে নীতি নৈতিকতা কোনো প্রশ্ন নাই। তাহলে স্মাগলিং কেন হয়, হোর্ডিং কেন হয়, আপনার এই জিনিসের দাম কেন বাড়ে, এখানে ধর্মের কথা বলে, জিনিসের দাম যখন বাড়ে রমজানের সময় তখন কি ধর্মের কথাটা কেউ চিন্তা করে? করে না, কারণ ক্যাপিটালের ধর্মই হচ্ছে প্রফিট। এরকমভাবে আপনার রাজনীতিটাও একটা আজকে পেশা হয়ে গেছে, যেমন আমাদের মহামান্য রাষ্ট্রপতি, দেখবেন গতকালকে এই যে মুজিব বর্ষের 10 দিন ব্যাপী যে অনুষ্ঠান, এটার উদ্বোধনে তিনি বলেছেন রাজনীতি আর রাজনীতি এখন পেশা হয়ে গেছে, রাজনীতি যে একটা সেবামূলক কাজ এটা আর নাই। আপনি ঠিকই বলেছেন, আজকে পার্লামেন্টে, বাংলাদেশের পার্লামেন্টে আপনার বেশিরভাগই ব্যবসায়ী, আমি পার্সেন্টেজটা বললাম না,
আপনি বেশিরভাগ, এবং এত বেশি যে রাজনীতিবিদদের জায়গাটা আর নাই। এখানে যারা রাজনীতি করতেন তারাও ব্যবসায়ী হয়ে যাচ্ছে। কারণ আরেকটা জিনিস আছে, আমি বলবো আমাদের সাধারণ মানুষেরও কিন্তু গুণগত পরিবর্তন হয়েছে, তারা টাকা ছাড়া কিছু বোঝে না। ভোটে যান আপনি, আপনি কিন্তু ভালো মানুষ। যেমন ওয়াহিদুল হক ইলেকশন, ওয়াহিদুল হকের বাবা আপনার এটি মাজহারুল হক সাহেব নির্বাচন করেছেন ঢাকার নওয়াব বাহাদুর হাবিবুল্লাহর সাথে, সে 46-এ আপনার জিতলকে, ওয়াহিদুল হকের বাবা। তার কি টাকা ছিল? টাকা ছিল না। উনি কি ছিলেন? একটাই যোগ্যতা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি গোল্ড মেডালিস্ট, মৌলানা মোহাম্মদ আলীর ছেলে, ভূঁইয়া বাড়ি। এই তিনটাই গুণ, এর বাইরে কোনো গুণ ছিল না। আজকে যদি আমি নির্বাচনে দাঁড়াই, আমি মনে হয় না যে আমি কোনো ভোট পাব। এখানে যত টাকা থাকবে, যার টাকা আছে সেই জিতবে। কাজেই রাজনীতি একটা পেশা হয়ে গেছে। আপনার রাজনীতি করলে আপনি যদি মন্ত্রী হন আপনি ব্যবসা পাবেন, আপনি যদি এমপি হন আপনি অনেক কিছু করতে পারবেন, আমি ডিটেলসে তো গেলাম না। কিন্তু আপনি যদি পিওর রাজনীতিবিদ হন তাহলে পরে আপনার পক্ষে নির্বাচনে জেতা খুবই খুবই কঠিন বলে আমার মনে হয়। ধন্যবাদ জলিল ভাই চমৎকার জবাব দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে একটা বিশেষ বিষয় আমার পার্সোনালি জানবার ছিল আপনার কাছে, সেটা হচ্ছে যে সাংবাদিক, আপনি খুব ছোটো করে জবাব দেবেন, কারণ অনুষ্ঠানের প্রায় শেষ দিকে। আমি প্রায় আজকাল শুনি যে সাংবাদিকদের যে টক শোগুলো হয় সেখানে আপনি একসময় অনেক টক শো করতেন, আমি জানি না কেন ইদানিং খুব বেশি টক শোতে আপনি আসেন না। সেলফ সেন্সরশিপ নামে একটা শব্দ খুব শুনি, এই ব্যাপারটা কি যদি সংক্ষেপে বলেন? বাংলাদেশে কি এখন সাংবাদিকরা সেলফ সেন্সরশিপ প্রয়োগ করতে হয় সাংবাদিকদের, একটু যদি বলেন? আমি 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 কিন্তু আপনার সাথে এই যে কিছুক্ষণ আগে বললাম যে সেলফ সেন্সরশিপ, আমি কিন্তু জানি যে আমার পত্রিকার পলিসিটা কি। কাজে আমি যখন একটা রিপোর্ট লিখি, আমি যখন একটা কোনো লেখা লিখি, পোস্ট লিখি, তখন আমার মাথার মধ্যে থাকে এটা যেতে পারে এটা যেতে পারে না। এই যে কাজে এই যে আমি যে একটা প্রথম লেখার মধ্যে একটা সেন্সরশিপ আমি নিজেই করে ফেললাম, এটাই হলো সেলফ সেন্সরশিপ। কাজে আপনার আমাকে বলতে হলো না নিউজ এডিটর অথবা সম্পাদক যে আপনি এটা লিখবেন না, আমি জানি যে কি যাবে কি যাবে না, কাজে আমি মতো করে লিখলাম, এটাই হলো সেলফ সেন্সরশিপ। আমি যা দেখে আসলাম শুনে আসলাম সবটাই যে আমি লিখবো তা নয়, এটা হচ্ছে সেলফ সেন্সরশিপ। আপনি আর এক প্রশ্ন ছিল যে আপনি ইদানিং টক শোগুলোতে আসেন না, এর কোনো কারণ আছে কি? না না, এর কোনো কারণ নেই। মাঝখানে তো ধরেন করোনার সময় আমরা কেউই যাইনি। ধরেন এই যে কালকে দুই দিন ব্যাপী আমাদের দিল্লিতে একটা কনফারেন্স আছে কমনওয়েলথ জার্নালিস্টদের জন্য, আমি একজন পার্টিসিপেন্ট, তো কালকে আমরা ভার্চুয়ালি করব। কাজে আপনার ইয়েটাও ভার্চুয়ালি, বেশিরভাগ ক্ষেত্রে ভার্চুয়ালি হয় এখন, আর ওই আগের মতো ইয়েটা হয় না। কাজেই আপনার টক শোর মাত্রাটাও কমে গেছে বিভিন্ন ইয়েতে, ফলে আপনার হ্যাঁ ডাকলে তো অবশ্যই যাব। ধন্যবাদ জলিল ভাই। আপনি আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আমরা কথা শেষ হলো না, আমাদের অনেক কথা ছিল আপনার কাছে শুনবার, কিন্তু আমার সাইফুদ্দিন ভাইয়ের অনেক কথা ছিল কিন্তু আমাদের আসলে সময় শেষ হয়ে গেছে একেবারেই। জলিল ভাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন আপনার এই ব্যস্ততার মধ্যে, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাকে অনেক দেখবো আমরা টিভির পর্দায়, আপনার কাছ থেকে জানবো শুনবো, এবং অন্য কোনো অনুষ্ঠানে আবার আপনাকে আমরা আমন্ত্রণ জানাবো এবং তখন আপনার কাছ থেকে অনেক কিছু শুনবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে আসবার জন্য, ধন্যবাদ। ওকে জলিল ভাই, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা কষ্ট করে অনুষ্ঠানটি দেখেছেন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানাচ্ছি, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আয়ন টেলিভিশনের সাথেই থাকুন, নিরন্তর শুভেচ্ছা, ধন্যবাদ।